নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ডালনা রেসিপি। চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আলু পটলের ডালনা বানানোর জন্য প্রথমেই আমি আলু পটলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এগুলোকে আমরা 5 মিনিটের জন্য মেখে রেখে দেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা দেখুন গরম হয়ে এসেছে, প্রথমে আমরা পটলগুলো ভেজে নেব। পটলগুলো নুন ও হলুদ দিয়ে মেখে রাখার ফলে পটল থেকে কিন্তু জল বেরিয়ে আসবে, সেই জলটাকে হাত দিয়ে চেপে চেপে পটলগুলোকে কড়াইয়ে ছেড়ে দেবেন। পটলগুলোকে এবারে নেড়ে চেড়ে নিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পটলগুলো যখন ভাজবেন একটু পরপর নেড়ে যেতে যেতে পটলের চারপাশে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই পটলগুলো ভাজা হয়ে যাবে। দেখুন 6 মিনিট পরে ফিরে এলাম, পটলগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটা ঠিক এইভাবে ফুটে উঠলে ম্যারিনেট করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকেও আমরা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। একটু নেড়ে যেতে যেতে ভেজে নেবেন, তাহলে দেখবেন চারপাশেই খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। আলু ভাজতে আমার প্রায় 5 মিনিটের মতো সময় লাগলো। দেখুন ঠিক এইরকম রং আসা অবধি আলুগুলোকে ভেজে নেবেন। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা পেস্ট। আদাটাকে আলুর সাথেই কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। আজকে আমি যেভাবে এই আলু পটলের ডালনাটা রান্না করছি, আপনাদের বাড়িতে কোনো পুজোর ভোগেও কিন্তু আপনারা ঠিক এইভাবে আলু পটলের ডালনা রান্না করে নিতে পারবেন। আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, তার সাথে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে আমরা আলুর সাথে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। আজকের এই রেসিপিতে ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগবে, তাই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি যেরকম হলুদ গুঁড়োটা জল দেবার পরে দিলাম, আপনারা কিন্তু অবশ্যই হলুদ গুঁড়োটা জল দেবার পরেই দেবেন। গুঁড়ো মশলার সাথে হলুদ গুঁড়ো দিয়ে ভাজতে গেলে হলুদটা কিন্তু পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল। সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে নুন এবং ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, তার সাথে সাথে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এবারে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। প্রায় 3 মিনিট পরে ফিরে এলাম, মশলাগুলো দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাগুলো থেকে তেলটা দেখুন বাইরে বেরিয়ে আসছে। এবারে আমরা ঝোলের জন্য দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 গ্লাসের মতো গরম জল। গ্রেভিটাকে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে আলু পটলটা আগে থেকে ভেজে রাখা ছিল, তাই কিন্তু সেদ্ধ করবার জন্য এক্সট্রা জল দেবার প্রয়োজন নেই। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে নেড়ে চেড়ে নিয়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে, ঝোলটাও অনেকটা মাখো মাখো হয়ে এসেছে। এবারে আমরা এর মধ্যে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব। এখানে আপনারা ধনেপাতাটা দিতে না চাইলে নাও দিতে পারেন, তবে একটু দিয়ে দিলে খেতে ভালো লাগে।
তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ডালনা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে যেগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।